হ্যালো বন্ধুরা সাবানের প্যাকেট আমরা কি করি ফেলেই দিই কিন্তু সাবানের প্যাকেট দিয়েও আমরা অনেক কিছু করে নিতে পারি তো সেই টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে রিইউজ কিভাবে করা যায় যে এই সাবানের যে ছোট ছোটো টুকরোগুলো থাকে এগুলোতে কিন্তু আমরা হাত দিতে চাই না ফেলেই দিই তো আমি কিন্তু জমিয়ে রেখেছি আর কেন জমিয়ে রেখেছি পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে আমি তোমাদের সঙ্গে সাতটি টিপস শেয়ার করব যেটা প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে আর অনেক কিছু আমরা বাঁচিয়েও নিতে পারি সময় টাকা পয়সা অনেক কিছু বাঁচিয়ে নিতে পারি তো প্রথম টিপ হবে এই সাবানের প্যাকেট নিয়ে তো সাবান মানে প্যাকেট থেকে খোলার পরে সেই প্যাকেটগুলো আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে এই প্যাকেট কি কাজে আসবে তার জন্য টিপ রয়েছে তো চলো প্রথমে আমি সাবনের প্যাকেটগুলো খুলে নেব। মানে যেখানে যেখানে রাখার সেখানে রেখে দেব আর এই প্যাকেটগুলোকে আমি একদিকে রেখে দেব। সাবান খোলা হয়ে গেছে আর বাকি যে সাবানগুলো রয়েছে সেগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে না রেখে একটা কোটোর মধ্যে রেখে দিলে মানে জায়গাটাও কম লাগবে আর দেখতেও ভালো লাগবে আর মনেও থাকবে যে সাবান শ্যাম্পু একটা কোটোর মধ্যেই রাখা আছে আর চলো এই প্যাকেটগুলো আমি একদিকে এখন রাখছি তার আগে এই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে যেটা হচ্ছে এই ছোট ছোট টুকরো যে সাবানের রয়েছে এগুলোতে আমরা কিন্তু হাত দিতে চাই না এগুলোতে কেউ হাত দেয় না মানে এই ছোটো ছোটো হয়ে গেলে আমরা ফেলেই দিই তো এই সাবান আমাদের এতটাই কাজে আসবে মানে তোমরা দেখে অবাক হয়ে যাবে নিয়েছি একটা মজা যে মোজাগুলো ঢিল হয়ে যায় বা ছিঁড়ে যায় বা একটা হারিয়ে যায় একটা রয়েছে তো সেই মোজাগুলো আমি এখানে ব্যবহার করব তো এই মোজার মধ্যে সেই সাবানের টুকরোগুলো ভরে দিলাম মানে যতগুলো থাকবে ততগুলো এইভাবে ভরে নিতে হবে ভরার পরে এইগুলো একদিনে হয় না ছোট ছোট হয়ে গেলে মানে একদিকে জমিয়ে জমিয়ে রাখতে হয় তো আমিও সেই একদিকে জমিয়ে জমিয়ে রেখেছিলাম তারপরে এইভাবে একটা মোজার মধ্যে ভরে দিলাম আর দিয়ে দিলাম একটা গিট চলো এবারে এই আমি তোমাদের সাবানের প্যাকেটের ব্যবহারটা দেখে দিচ্ছি যে কাঠের জিনিসগুলো থাকে যেমন ধরো এই খাট তো অনেক সময় খাটের যে বক্স খাটগুলো থাকে সেগুলোতেই পোকা লাগে ঘুন ধরে তো এই সাবানের প্যাকেটগুলো আমরা যদি এই গদির তলায় রেখে দিই তাহলে দেখবে এই যে ছোটো ছোটো পোকামাকড়গুলো লাগে সেগুলো কিন্তু এই সাবানের প্যাকেটের একটা গন্ধ থাকে সেই গন্ধর কারণে মানে সেই স্মেলে ছোট ছোটো পোকাগুলো লাগবে না বা ঘুন ধরবে না তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো দুটো চারটা কেন প্রত্যেক কোনায় কোনায় দুটো চারটে করে সাবানের প্যাকেটগুলো রেখে দিতে পারো তাহলে দেখবে কোনো মতে ছোটো ছোটো পোকামাকড়গুলো এই ঘাটের মধ্যে লাগবে না চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে রান্নাবান্না করার পরে স্ল্যাব হোক কিংবা ওভেন হোক আমাদেরকে মোছামুছি করতে হয় ধোয়া মাজা করতে হয় তার জন্য কত কিছু করতে হয় সার্ফ শ্যাম্পু এগুলো গুলে টুলে মানে এরকম করতে হয় মোছামুছি করতে হয় তো আজ থেকে এই ঝামেলা একেবারে শেষ হয়ে যাবে চলো সেটা কিভাবে সম্ভব এই দেখো যে আমি ছোট ছোট টুকরোর মানে সাবানের টুকরোগুলো মোজার মধ্যে ভরে রেখেছি তো এরকম যদি রেডি করা থাকে তাহলে কিন্তু সেই সার্ফগুলা বা শ্যাম্পুগুলা এগুলোর কোনো ঝামেলায় থাকবে না আমরা এই মোজাটাকে রান্নাঘরের একদিকে মানে এক কণে ঝুলিয়ে টুলিয়ে রেখে দেব তো যখন রান্নাবান্না হয়ে যাবে তো এইভাবে শুধু মোজাটাকে একটু ভিজিয়ে নেব জল দিয়ে ভিজানোর পরে এইভাবে ঘষে নেব। আর এই মোজা দিয়ে মাজা মশা করতেও ভালো লাগবে বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে যে ছোটো ছোটো টুকরোগুলো মানে সাবানের টুকরোগুলো ফেলে না দিয়ে এই মোজার মধ্যে ভরে দেবে ভরার পরে রান্নাঘরে এইভাবে রেখে দেবে আর যখন রান্নাবান্না হয়ে যাবে যখন ধোয়া মোছার সময় হবে তখন সেই মোজাটা নিয়ে মোজাটাকে ভিজিয়ে দিতে হবে তারপরে এইভাবে ধোয়া মাজা করে নিতে হবে কিংবা এই মোজাটাকে বাথরুমেও রাখতে পারো বাথরুমে যে মেশিনটা রয়েছে মেশিন পরিষ্কার করে নিতে পারো মানে প্রত্যেক দিন যখন চান করতে ঢুকবো তখন একবার এইভাবে ঘষে নিতে হবে কারণ আমরা ময়লা হতে দেবই মানে নোংরা হতে দেবই কেন নোংরা হওয়ার আগে যদি আমরা একবার করে ঘষে নিই তাহলে দেখবে এই বেসিনগুলোর নোংরাই হবে না কারণ এগুলো করতে খুব বেশি সময় লাগে না আর যদি অতিরিক্ত ময়লা করি মানে অতিরিক্ত যদি নোংরা করে দিই তাহলে এগুলো মাজা করতেও সময় লাগে আর চান করার সময় একবার যদি ঘষে নিই তাহলে দেখবে সব সময় নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে থাক আর এইভাবে হয়ে যাওয়ার পরে রৌদ্রে কিংবা একদিকে টাঙিয়ে রেখে দেব চলো যাই পরের টিপসে পরের টিপস হবে এরকম শাড়ি নিয়ে মানে শাড়ির আর সাবানের কি সম্পর্ক রয়েছে সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেমন ধরো আমরা কোনো পার্টিতে বা কোনো অনুষ্ঠানে যাই তো এরকম গর্জেসির শাড়ি পরি তো গর্জেসির শাড়ি পরলে তো যখন আমরা প্লেটস করি এরকম মোটা মোটা পার্ট থাকে স্টোন কিংবা এরকম ধরনের যে পার্ট থাকে তো এগুলো ভাঁজ করতে গিয়ে অনেকটা মোটা হয়ে যায় আর সে কারণে মানে মোটা হয়ে যাওয়ার কারণে সেট টিফিনটা তাড়াতাড়ি ঢুকতে চায় না যখন আমরা প্লেটসগুলো করি তো কি করলে খুব তাড়াতাড়ি সেট টিফিনটা ঢুকে যাবে যতই মোটা হোক না কেন বা যেমনই স্ট্রং থাক না কেন সেই টিপসটাই তো এই দেখো নিয়েছি আমি শেট টিফিন আর যদি এইভাবে না ঢুকে তো জোর করে ঢোকালে কিন্তু শাড়িটাও নষ্ট হবে আর মানে ফুটোটাও বড় হয়ে যাবে শাড়িটাও নষ্ট হয়ে যেতে পারে আর সেট টিফিনে আমরা কিন্তু তেল লাগাতে পারি না তেল দিলে কিন্তু শাড়িতে লেগে যাবে তো এই দেখো খুব সহজ একটা টিপ যে সাবান তো প্রত্যেকের ঘরেই থাকে তো এই সাবানে একটুখানি যদি এই সেট টিফিনটাকে ঘষে নেওয়া হয় তাহলে দেখবে এতটাই সহজ হয়ে যাবে এই সেট টিফিনটা ভরতে মানে খুব সহজে ঢুকে যাবে আর কি তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো যদি তাড়াহুড়ো থাকে বা এরকম ধরনের শাড়িতে সেট টিফিন না ঢুকতে চাই তাহলে অবশ্যই সাবানে ঘষে নেবে আর সেট টিফিনের প্রথমে একটা পুঁতি দিয়েছি পুঁতি দেওয়ার কারণ হচ্ছে শাড়িটা টানাটানি করলেও শাড়িটা ছিঁড়বে না তারপরে দেখো এই যে ছোট ছোটো বালিগুলো মানে ছোট বাচ্চাদের বালিগুলো হোক কিংবা যে কোনো কানের দুল হোক এই দুলগুলো কিন্তু অনেক সময় আমাদের কানের ফুটো যখন ছোট থাকে কিংবা বাচ্চাদের কানের ফুটো ছোট থাকে সেক্ষেত্রেও কিন্তু এগুলো ঢুকতে চাই না তো আমরা যদি এভাবে সাবান ঘষে নিই মানে এই দুলের মধ্যে তাহলে দেখবে খুব সহজে এই কানেরগুলো ফুটোর মধ্যে ঢুকে যাবে তোমরা এই টিপসটাও অবশ্যই ফলো করতে পারো চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এই কুকার নিয়ে কিভাবে আমরা গ্যাস বাঁচাতে পারি কারণ কুকার অনেকটাই মোটা থাকে সবাই যেন আর এটা গরম হতেও অনেকটাই সময় লাগে তো কী করলে এটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে সেই টিপসটাই তো এই দেখো দিয়ে দিলাম আমি ধোয়া মাজা করার পরে এই গ্যাসের উপরে মানে চুলার ওপরে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন যে আমি এই কুকারটা ঘষা করলাম তো কতটা জল রয়েছে একে তো কুকার মোটা তার উপরে জল রয়েছে এটা শুকাতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে আর অনেকটা গ্যাস পুড়ে যাবে তো অপচয় থেকে বাঁচতে হলে বেশি কিছু করতে হবে না কুকারটা যখন মাজা ঘষা করে নেব তারপরে এইভাবে মুছে নেব কিচেন টাওয়াল দিয়ে বা পরিষ্কার কাপড় দিয়ে তাহলে এতটুকু জল থাকবে না জলটা শুকাতে আমাদের যে গ্যাসটা পড়তো সেটা পুড়বে না আর তারপরে হচ্ছে মানে দ্বিতীয়ত হচ্ছে এখনই যেহেতু এই কুকারটা মাজা ঘোষা করলাম যদি এইভাবে না রেখে আমরা যদি উল্টে রেখে দিই তাহলে দেখবে মানে খুব তাড়াতাড়ি কুকারটা শুকিয়ে যাবে কারণ এভাবে যদি রাখতাম এটা শুকাতে কিন্তু অনেকটা সময় লাগতো আর এভাবে উল্টে আর যদি শুকিয়ে নিই তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে শুকিয়ে যাবে যেখানে এক মিনিট লাগতো সেখানে কিন্তু পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে এটা শুকিয়ে যাবে তোমরা এই টিপসটাও অবশ্যই ফলো করতে পারো চলো যাই পরের টিপসে নতুন গৃহিণীদের জন্য অত্যন্ত হবে আদা রসুনের মশলা কিভাবে করতে হয় মানে কতটা দিতে হয় পরিমাণটা সেটা অনেকে হয়তো বুঝতে পারে না তো তিনশো গ্রাম রসুনের জন্য দুইশো গ্রাম আদা লাগবে মানে ফোরটি সিক্সটি রাখতে হবে তো যাই হোক এভাবে মশলা করলে রান্নার টেস্ট অনেকটাই বাড়বে কারণ যদি মশলা ঠিকঠাক না হয় তাহলে রান্নাটাও ভালো হবে না তোমরা যদি আমার কাছ থেকে আরও কিছু জানতে চাও বা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে সবার মাঝে বেশি বেশি শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ